যে আপনি রবিউল আউয়াল এসছে এই জন্য শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করলেন, নবী প্রেম নিয়ে কথা বললেন, রবিউল আউয়াল চলে গেল, ভুলে গেলেন, এটা হলে হবে না। এবং আমাদের বাসা বাড়িতে আমাদের সন্তানদেরকে রাসূলের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। আজকে আমরা পরিচয় করিয়ে দিই, ইন্ডিয়া থেকে গায়ক আসে, নায়ক আসেন, ওনারা এখানে পারফরমেন্স করেন, কনসার্ট হয়। যখন আমরা দেখি যে মানুষ উচ্চ মূল্যের এই ঊর্ধ্বগতির কঠিন পরিস্থিতির মধ্যে যখন দীর্ঘশ্বাস ছাড়ছেন, যখন আমরা দেখি যে এই ট্রাকের পিছনে মানুষ মুখ লুকিয়ে লাইনে দাঁড়িয়ে খাবার কিনছেন, ওই মুহূর্তে আবার আরেকটা শ্রেণী আছেন যারা 10,000-20,000 টাকা দিয়ে টিকিট কিনে ওনারা সেই বিভিন্ন নাচ গানের অনুষ্ঠান উপভোগ করার চেষ্টা করছেন। তো আমি একটা বিষয় দেখলাম, একটা অনলাইনে একটা ইন্টারভিউ দেখা হলো যে কোনো একজন গায়ক আসছিলেন ইন্ডিয়া থেকে। তো মেয়েরা আসছে, শখ করে মাকেও নিয়ে আসছে। তো মেয়েদের বক্তব্য হলো যে আমরা খুব ফ্যান তাদের ছোটোবেলা থেকে ইত্যাদি ইত্যাদি। তো সাংবাদিক জিজ্ঞেস করলেন যে তুমি তাকে ধরতে পেরেছো কি না, ছুঁতে পেরেছো কি না। তো মেয়ে বলছে যে হ্যাঁ, ধরার খুব চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি। তো এখন মা বলছেন যে মা কেন আসছেন? তো মা বললো আমি তো আসলে ওইসব জানতাম না, মেয়েদের জন্য আসছি। তো মেয়েরা খুব ভালোবাসে তাকে, এখন আমিও ভালোবেসে ফেলেছি। তো এটা আমি একেবারে আমি অনলাইনে এটা পেয়েছি, তাই আমি আপনাদেরকে জানালাম। ব্যাপারটা হলো যে আমাদের ভালোবাসা, আমাদের ভালোবাসার জায়গা, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের মা বাবা যদি বলেন, তারা আজকে কোন দিকে যাচ্ছেন, কোথায় ছুটছেন? তারা পঙ্গপালের মতন কোথায় আমরা হারিয়ে যাচ্ছি? এমনও ঘটনা ঘটেছে যেখানে কোনো নায়ক বা গায়কের জন্য খুব বড় ব্যক্তি চেয়ার না পেয়ে মাটির মধ্যে বসে বসে উপভোগ করেছে, হয়েছে, এমন মানুষ দেখেছে। অথচ আমরা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি না, আমরা তার ফলোয়ার হতে পারি না। আমাদের সন্তানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফলোয়ার হতে পারেন না, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সন্তানকে পরিচয় করিয়ে দিতে পারি না। এটা আমাদের ব্যর্থতা, এটা সামাজিকভাবে, দিনীভাবে, সার্বিকভাবে আমাদের একটা ব্যর্থতা। আমাদের বাচ্চারা সারা দিন মোবাইলটা নিয়ে থাকে, ওর কাছে আপনি যদি মোবাইলটা নিতে চান তাহলে এর বিকল্প আপনাকে দিতে হবে। কিন্তু সেই বিকল্প নেবে কি নেবে না, বিকল্প আমি বলতে চাই, এটা অনেকটা বাচ্চাদের ওষুধ খাওয়ানোর মতন। ও যখন ওষুধ খেতে চায় না তখন ওর প্রিয় খাবারের মধ্যেই কিন্তু ওষুধটা গুলিয়ে দেওয়া হয়, কলার মধ্যে ক্যাপসুলটা ঢুকিয়ে দেওয়া হয়। তো ওর কলার মধ্যে ক্যাপসুল ঢুকানোর নিয়মটা হলো, শায়েখ যেটা বলেছেন যে আপনি যদি ওকে একটা কন্ডিশন দিয়ে দেন যে বাবা তুমি যদি এই বইটা পড়তে পারো, এই বইটা শেষ করতে পারো, আমি তোমার একটা পরীক্ষা নেব, পরীক্ষায় যদি আমি বুঝতে পারি যে হ্যাঁ তুমি টোটাল বইটা পড়েছো তাহলে তোমাকে আমি একটা উপহার দেব। এতে করে যেটা হবে, ও খেলতে খেলতে পড়ে ফেলবে ইনশাআল্লাহ তাআলা। তা আমরা এই উদ্যোগটাও নিতে পারি, আমাদের বাসা বাড়িতে নেব ইনশাআল্লাহ। খুব বেশি করে আমাদের মাঝে সিরা প্র্যাকটিস হওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী প্র্যাকটিস করা দরকার। আমি যেই কথাটা আজকেও আলোচনাতে বলেছিলাম যে বাহ্যিকভাবে তো আমরা কতটা পরিপাটি হলাম সেটা আয়নাতে দেখে আমি ঠিক করতে পারি, কিন্তু অন্তর্গতভাবে আমি কতটা পরিশুদ্ধ আর পরিশোধিত হতে পেরেছি, এটার যে আয়না সেই আয়নাটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। এ কারণে আমাদের খুব বেশি করে পড়া উচিত, খুব বেশি করে স্টাডি করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।